অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 5ই এপ্রিল টু 11ই এপ্রিল কেমন যেতে চলেছে সপ্তাহ, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। দেখুন, এই সপ্তাহে সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে 6ই এপ্রিল। এবং 10ই এপ্রিল এই শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। এই দুটি প্ল্যানেট রাশি পরিবর্তন করছে। এই বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি আপনাদেরকে, কোন কোন দিক থেকে ভালো হবে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা অবশ্যই জানতে পেরেছেন এই বৃহস্পতি রাশি পরিবর্তনে কি প্রভাব পড়তে চলেছে এই 12টি রাশির উপর। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। বারবার বলছি, এটি পেড সার্ভিস, কারণ অনেকে রাশি লগ্নের জন্য বারবার করছেন। প্লিজ, রাশি লগ্ন এখানে হয় না, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো শুরু করা যাক, কি সম্ভাবনা, অর্থাৎ এই 5ই এপ্রিল টু 11ই এপ্রিল কেমন যেতে চলেছে সপ্তাহ। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আপনাদের ঊর্জা বৃদ্ধি করবে এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু থাকছে, কিন্তু আবারও বলছি ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশি যদি আপনি হন। এবং মেয়েদের ক্ষেত্রে গাইনিক প্রবলেমটা কিন্তু বাড়িয়ে তুলবে এই সপ্তাহে। আপনার ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়া টাকা, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সপ্তাহে নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন, আপনি যদি মেষ রাশি হন আপনার ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা হচ্ছে শরীরগত দিক আপনাদের আগের থেকে অনেক বেটারমেন্ট থাকবে, তবে এই সপ্তাহে আপনাদের যথেষ্ট পরিমাণে ব্যয় কিন্তু হবে, বিদেশ থেকে অর্থ লাভ এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। কর্মের জায়গাটাতে আপনাদের কিছুটা হলো আগের থেকে চাপ কমবে, কর্ম প্রাপ্তির সম্ভাবনা এবং নিশ্চিত রূপে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এ সপ্তাহে পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু হট করে মাথা গরম হয়ে যাওয়া এবং বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে কলহ বা ঝগড়াঝাটির কিন্তু জায়গা থাকছে। এই জায়গাটা কিছু হলো সাবধানতা অবলম্বন করবেন। স্ত্রীর সাথে মতবিরোধ বা মনোমালিন্য হবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিছু হলো সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ যারা নতুন প্রেম করছে তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা শুভ বিবাহের যোগ নির্দেশ করছে। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে বাড়িয়ে তুলবে, শুভ বিবাহের জায়গা। প্রেমের জায়গাতে আপনারা সফলতা পাবেন। শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং বিদেশ থেকে অর্থ আসা বা আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে।
তবে ছোটোখাটো চোট আঘাত রক্তপাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে কোনো খুশি সংবাদ শুভ সংবাদ কিন্তু আসার সম্ভাবনা থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে এই সপ্তাহে। এরপরে আসি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে পেটের সমস্যা, পেট নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে। পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে। আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এ সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু আগের থেকে যথেষ্ট প্রশমিত কিন্তু এই সপ্তাহে করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতা এই জায়গাটা কিন্তু থাকছে, মানে সামনে মুখ মিষ্টি পিছন দিকে ছুরি মারা এই সম্ভাবনা থাকছে কর্কট রাশির। এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা যেমন শুভ, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পরিবর্তন যারা যাচ্ছে তাদের কিন্তু হবে। এরপরের যে সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা আসি, আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি করছে। বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কিছু শুভ অনুষ্ঠান কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু কিছু টেনশান কিন্তু থাকবে, পিতার শরীর স্বাস্থ্য। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু নির্দেশ করছে, আপনি সিংহ রাশি মানুষ হন। এরপরে কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন যারা যাচ্ছেন কর্মপ্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে কন্যা রাশি আপনি আপনার ক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে পেমেন্ট জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু এই সপ্তাহে থাকছে। কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে তাতে কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন নিশ্চিত রূপে হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।